বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে তোমাদের সাথে শেয়ার করছি গাজর দিয়ে আরও একটি রেসিপি, সেটা হচ্ছে গাজরের পাটিসাপটা। তো পিঠা কে না খেতে ভালোবাসে, বিশেষ করে সফট সফট এরকম পাটিসাপটা সকলের পছন্দ। আর গাজর দিয়ে যে এরকম পাটিসাপটা তৈরি করা যায় আর সহজে বানিয়ে যে অনেকদিন পর্যন্ত উপভোগ করা যায়, আসলে না বানালে বোঝাই যাবে না। আর ভেতরে দেখো যে গাজরের পুরটা, সেটাও কিন্তু অনেক দেখতে কালারফুল এবং খুবই লোভনীয় লাগছে। তো চলো দেখে নিই এরকম মজাদার পাটিসাপটা কীভাবে তৈরি করছি। তো গাজরের পাটিসাপটা তৈরি করার জন্য দেখো, এখানে আমি নিয়েছি গ্রেট করা গাজর, আমরা ব্লেন্ড করে মিশিয়ে নেব। ব্লেন্ড করে মিশিয়ে নেওয়ার পর দেখো, আমি চুলাতে একটি পাত্রে দিয়ে জাল করে নিচ্ছি। এখানে আমি গাজরে কিন্তু কিছুই দিইনি, শুধুমাত্র জল দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি পরিমাণ মতো। তোমরা যতটুকু পরিমাণ পুরটা তৈরি করতে চাও ততটুকু দেবে। আর এখানে আমি দিয়ে দিলাম এরকম এক বাটি, এখানে হাফ কাপ মতো গুঁড়ো দুধ। তো দুধটা দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিষ্টি। মিষ্টিতে আমি ব্যবহার করছি চিনি। তো চিনিটা পরিমাণ মতো দিয়ে তারপর এখানে যে আমরা গাজরের যে পিউরিটা তৈরি করেছি, এটা আমরা জাল করে একদম অনেকটা যেরকম আমরা দুধের ক্ষীর যেরকম রাখি সে পর্যায়ে নিয়ে আসবো। তো এখন আমাদের গাজরের পুরটা প্রায় হয়ে এসেছে, আমি একটু নরম পর্যাতেই রাখবো, খুব বেশি হাঁড়ি করবো না। তো এ পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম ঘি। ঘিটা দিয়ে আর একটু শুকিয়ে তারপর আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের গাজরের পুর, খুবই সিম্পল উপায়ে এবং সহজভাবে। তো নামিয়ে রাখছি, এবার চলে যাচ্ছি আমরা যে পাটিসাপটার ব্যাটার সেটা তৈরি করব। তো তার জন্য আমি নিয়েছি এখানে উষ্ণ গরুর দুধ, এখানে এক কাপ মতো, এক কাপের একটু বেশি, 200 গ্রাম মতো গরুর দুধ। এর মধ্যে দিয়ে দেব এরকম ছোটো বাটির 2 বাটি শুকনা চালের গুঁড়া এবং 2 বাটি ময়দা। ময়দা বেশি পরিমাণ দেওয়া যাবে না, ময়দা যদি বেশি পরিমাণ দেওয়া হয়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো বেশি সফট হয়ে যায়, সেটা ভালো লাগে না। এর জন্য অল্প চালের গুঁড়া কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে পিঠাগুলো পারফেক্ট হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দাও। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু পিঠার যে গোলাটা আরও লিকুইড হয়ে যায়। তো এ পর্যায়ে আরেকটু তোমরা যদি মনে করো লিকুইডটা বেশি পাতলা, সে পর্যায়ে কিন্তু একটু চালের গুঁড়ো বা একটু ময়দা মিশাতেই পারো। তো এবার দেখো ব্যাটারটা ঠিক এরকম হবে, আমাদের ব্যাটারটা হয়ে গেছে। এবার আমরা পিঠা ভাজার পর্যায়ে চলে যাব। আর এই যে গাজরটা আমি তুলে রেখেছি, তো এবার আমি পিঠা ভাজার পর্যায়ে চলে যাচ্ছি। পিঠা ফ্রাই করার জন্য এখানে দেখো আমি নিয়েছি ফ্রাই প্যান। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এখানে বেগুনের বোটা ব্যবহার করছি তেল দিতে। তো বেগুনের বোটা দিয়ে আমি তেলটা দিয়ে দিচ্ছি পাত্রে। তো এবার দেখো আমি ব্যাটারটা দিয়ে দিব। তো এরকম 1 চামচ ব্যাটার দিব, তারপর আমরা একটু এপাশ ওপাশ করে একটু ব্যাটারটাকে একটু ছড়িয়ে নেব। ছড়িয়ে নিয়ে দেখো তারপর এখানে আমরা এখানে যে গাজরের পিউরিটা সেটা করে রেখেছি, সেটা ভেতরের পুরটা আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার আমরা ভালো করে এবার আস্তে আস্তে মুড়িয়ে নেব। যেহেতু প্রথম পিঠা, এটা একটু লেগে যেতে পারে, এই জন্য একটু সাবধানে, যাতে করে পিঠা ছিঁড়ে না যায় বা একদম লেগে না থাকে, সেজন্য একটু সাবধানে রোল করে নিলে বাস আমাদের পিঠা তৈরি হয়ে যাবে। এটা প্রথম পিঠা, প্রথম পিঠার বেলায় একটু লাগতে পারে, তবে এ ধরনের পাত্র যদি তোমরা ব্যবহার করো তাহলে পিঠাটা নষ্ট হবে না। তো এভাবে আমি সকল পিঠাগুলো তৈরি করে নেব। আমাদের এটা প্রথম পিঠা হলো, তো তবে যদি তোমরা দ্বিতীয় পর্যায়ে যখন পিঠাগুলো তৈরি করবে তখন কিন্তু আর পিঠাটা লেগে থাকবে না পাত্রের সঙ্গে। তো খুবই সিম্পল এবং সহজভাবে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম গাজরের পাটিসাপটা পিঠা। বিষয়টা কিন্তু খুবই ইউনিক, আমি ফার্স্ট টাইম তৈরি করেছি বাসায় এবং খেয়ে দেখলাম খুবই মজাদার। তো আমার মনে হলো যে কেননা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকের এই রেসিপিটি, আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে শেয়ার করো। এবং যারা আমার নতুন ভিউয়ার্স তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর এই ভিডিওটিতে একটি লাইক বা কমেন্ট করতে ভুলো না। তো আজকে এরকম সিম্পল পাটিসাপটার রেসিপি আশা করি তোমাদের সকলের ভালো লাগলো। তোমরা এভাবেই আমার পাশে থাকো আর আমাকে সাপোর্ট করো। তো আমাদের এভাবে আমি সকল পিঠাগুলো তৈরি করে নিচ্ছি।
আমাদের পিঠাগুলো দেখো তৈরি হয়ে গেল। আমি একটি পাত্রে সাজিয়ে নিচ্ছে। দেখো পিঠাগুলো কি সুন্দর পারফেক্ট ফোর উঠেছে। পিঠাগুলো কিন্তু দেখতে খুবই লোভনীয়, দেখেই জিভে জল চলে আসে। যারা পিঠা প্রেমী তাদের জন্য আজকে একটা নতুন ইউনিকের আমি তোমাদের সাথে শেয়ার করলাম, গাজরের পাটিসাপটা পিঠা। পিঠাগুলো কিন্তু খেতে খুবই অসম্ভব মজাদার এবং খুবই সুস্বাদু। তো সেই সাথে পারফেক্ট এরকম কালারফুল এবং মজাদার পিঠা তোমাদের জন্য। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সেফ থাকো, নিজের খেয়াল রাখো, আর পাশে যারা আছে আশেপাশে তাদেরও উৎসাহ করো সেফ থাকার জন্য। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং আমার জন্য অনেক অনেক দোয়া এবং তোমাদের আশীর্বাদ রেখো। তো আজকে এই পর্যন্তই, নেক্সট পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো গল্প বা আড্ডায় তোমাদের সাথে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।